শাকিব খান এবং বুবলি অপু বিশ্বাস ইস্যুতে এবার অভিভাবক সাজার চেষ্টা করলেন আলোচিত সমালোচিত খল অভিনেতা ডিপজল। সাম্প্রতিক সময়ে হিন্দি ছবির বিষয়ে নানা রকমের মন্তব্য করে ভারতের বড় বড় গণমাধ্যমেরও শিরোনাম হয়েছেন তিনি। হিন্দি ছবিতে ঠিকঠাকভাবে কাপড় চোপড় পরে না এই মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন এবং ভাইরাল হয়েছেন। এবার শাকিব খান ইস্যুতে শাকিব খানের পক্ষে অনেকটা ওকালতি করলেন তিনি। সেই ওকালতিতে স্পষ্টভাবে বুবলি এবং অপু বিশ্বাসের বিপক্ষে অবস্থান নিতেও দেখা গেল তাকে। তিনি বলেছেন, শাকিব খান বিষয়ে বুবলি এবং অপু বিশ্বাস যে কথাবার্তা বলছে, মাঝে মাঝেই গুঞ্জন তৈরি করছে, কান্নাকাটি করছে, এতে নাকি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মান সম্মান নষ্ট হচ্ছে, এতে চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে, শাকিব খানের ক্ষতি হচ্ছে। তিনি একথাও বলেছেন, শাকিব খান দুইটা কেন, চারটা বিয়ে করলেও তিনি কোনো সমস্যা দেখেন না, সেই চারটা বিয়ে করে চারটা সংসার চালানোর মতো আর্থিক সামর্থ্য শাকিব খানের রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি এটাও উল্লেখ করেছেন, ইসলাম ধর্ম মতে দুইটা না চারটা বিয়ে করতেও শাকিব খান পারেন, তাতে কোনো সমস্যা তিনি দেখেন না। তার চোখে যত সমস্যা ধরা পড়ে বুবলি এবং অপু বিশ্বাস যখন শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন, কিন্তু তারা যখন শাকিব খানের মন্তব্যের পাল্টা মন্তব্য দেন তখন বিষয়টিকে পাল্টা মন্তব্য হিসেবে ডিপজলের দৃষ্টি আকর্ষণ হয় না, মূলত অপু বিশ্বাস এবং বুবলির মন্তব্য হিসেবে তার দৃষ্টি আকর্ষিত হয়। শাকিব খান বুবলি এবং অপু বিশ্বাস সম্পর্কে বাজে মন্তব্য করলেও সেটি তার চোখে অপরাধ নয়। বুবলির সম্পর্কে শাকিব খান স্ত্রী হওয়া সত্ত্বেও, ডিভোর্স না হওয়া সত্ত্বেও যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জবাব যখন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, মূলত তারপরেই শাকিব খানের পক্ষে এই ধরনের ওকালতি করতে শোনা গেল ডিপজলকে। ডিপজল নগ্নভাবে শাকিব খানের পক্ষে অবস্থান নিয়ে সমাজে নারীর মর্যাদার বিপক্ষেই মূলত অবস্থান নিয়েছেন। চার বিয়ে করলেও সমস্যা নেই শাকিব খানের পক্ষে এই ধরনের সাফাই গাওয়া, এবং বুবলি অপু বিশ্বাস কোনো কথা বললেই তাতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাচ্ছে এই মন্তব্য মূলত একপাক্ষিক এবং অবিবেচকের মন্তব্য বলেও ভাবছেন চলচ্চিত্র বোদ্ধারা।